tell you one thing. On the nights you feel outnumbered, maybe I'll be out there somewhere. তো শুরুতেই আমরা মাইক্রোসফট অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব, এখান থেকে মিডিয়া ক্রিয়েশন টুলটি ডাউনলোড করে নেব। এটা আসলে খুব সহজ একটা প্রসেস, আপনি স্টেপ বাই স্টেপ এটা ফলো করলে এটা খুব সহজেই হয়ে যায়। তো অ্যাজ ইউ ক্যান সি এখানে যে ফাইলটা আছে এটা ওপেন হচ্ছে। আমি একটু এটা ফাস্ট ফরওয়ার্ড করে দেবো কারণ এটা অনেক সময় নেবে। অ্যান্ড দেন এটা আপনি অ্যাকসেপ্ট করবেন, আপনি লাইসেন্স টার্মসটা আবারও একটু সময় নেবে, আমি আবারও এটা ফরওয়ার্ড করে দেব। তো এখান থেকে আপনি ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি এই অপশনটা আপনি চুজ করবেন নেক্সট। অ্যান্ড দেন এখান থেকে যদি আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান অথবা আপনার কম্পিউটার যে বিটটা আছে সেটা আপনি চেক করে নেবেন, 32 অথবা 64 যেটাই হোক না কেন, এটা আপনি চেক করে নিয়ে এখান থেকে সিলেক্ট করবেন। অ্যান্ড দেন নেক্সট। তো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ যেটা আছে, যেটা সিলেকশন করা আছে অলরেডি, আমি ওটাই রাখবো। এখান থেকে আপনি রিফ্রেশ করে নেবেন যদি আপনার ফ্ল্যাশ ড্রাইভটা এখানে শো না করে। তো আমার এটা শো করছে এখান থেকে, নেক্সট। তো এটা ডাউনলোডিংয়ে অনেক সময় নিয়ে যায়, অনেক সময় দেখা যায় 35 থেকে 40 মিনিট এটা সময় নেয়। যদি আপনার নেট স্পিড ভালো হয় তাহলে আরও কম সময়ে এটা হয়ে যায়। তো এতক্ষণ সময় ওয়েট করা যাবে না, আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে সময়টা একটু কম লাগে, ভিডিওটা ছোট হয়। আর আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যে ইউএসবিটা আপনি ইউজ করবেন সেই ইউএসবিটা মিনিমাম 8 GB হতে হবে, এটা স্পেস মিনিমাম 8 GB হতে হবে, যদি বেশি হয় তাহলে আরও ভালো। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটা অলমোস্ট হয়ে যাচ্ছে, অলমোস্ট। হ্যাঁ, ডান। তো এখানে আমাদের ইউএসবিটা রেডি হয়ে গেছে অলরেডি, ইউ ক্যান সি। তো এটা দিয়ে আপনি অতি সহজে আপনার উইন্ডোজ 10 আপনি ফরম্যাট করতে পারেন, এটা অলরেডি বুটেবল হয়ে গেছে। তো আমরা চেক করে নেব একবার। ডান, এখন নির্দ্বিধায় এটা ইউজ করতে পারেন আপনার উইন্ডোজ 10 আপনি ফরম্যাট করার জন্য। তো আজকে এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।